দিদি ভাই, কিছু বলছিস না কেন? দিদি ভাই শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো দিদি ভাই, দিদি ভাই কোথায়? ও তো পঞ্চমী ঘরের দিকে গেল। কেন কেন কি হচ্ছে? নিশ্চয়ই দিদি ভাইয়ের ওখানে কিছু হয়েছে। কিন্তু পঞ্চমী ঘরের দিকে যাচ্ছে, ওকে কে ওকে আটকাও। কিন্তু মেয়েলির কি হয়েছে? কিঞ্জন কোথায় যাচ্ছিস তুই? কিঞ্জন পঞ্চমী ওর শরীর থেকে বিষ টেনে নিতে চাইছে যাতে ও প্রাণে বেঁচে যায়। তোমরাই ঠিক ছিল, মনে ঠিক ছিল। সাপকে সত্যি বিশ্বাস করা যায় না। আমি নিজেই একদিন বলেছিলাম সাপটাকে শিবলিঙ্গের আশ্রয় থাকতে, আর আজ আমি ওকে নিজেই বলছি এখান থেকে চলে যেতে। আর যদি এরপরে ও না যায় আর কোনোদিন ওকে এই বাড়িতে দেখা যায়, তাহলে তোমরা ওকে মেরে ফেলো, আমি তোমাদের আটকাবো না। তোমাকে পঞ্চমী নীলকণ্ঠের দোয়াই, তুমি এখান থেকে চলে যাও, আর যেন কোনো দিন তোমাকে এখানে দেখতে না পাই। চলে যাও, তুমি যাও। বুঝুক বুঝুক এবার পঞ্চমী, যে মানুষের স্বার্থে ঘা লাগলে মানুষ এভাবেই খোলস পাল্টায়। আমি গুরুদেব বলছি, অবিলম্বে মল্লিক বাড়িতে গাড়ি পাঠাবে, দেরি যেন না হয়, আমি আশ্রমে ফিরবো। মনে থাকবে একদণ্ড এখানে নয়, রক্ষা করো জগদীশ্বর, যেন ভালো ভালো এখান থেকে ফিরতে পারি। কতক্ষণ এই কান্নাকাটির পর্ব চলবে কে জানে, টানা অভিনয় করে যেতে হবে। আমাকে যে কেন তুমি পঞ্চমীর ঘরে আসতে না দিয়ে নিজে দৌড়ে চলে এলে সে কি আর আমি বুঝিনি ভেবেছ মেহলি? কি হলো লাভের লাভ, নিজে টপকে গেলে, আর আমি এখন ফ্রি চোখে পৃথিবীর সব সুন্দরী মেয়েদের দেখবো ড্যাব ড্যাব করে। বিপদ নিজের উপর নিয়ে তুমি আমাকে বাঁচিয়ে দিলে বউ বউ গো বউ। প্রতিশোধ নেওয়া শুরু হতে হতেও হলো না, আমাদের দেশে যে প্রাণঘাতী শক্তি কম, এই মেয়েটাকে এতজনে ছোবল দিয়েও মারতে পারলাম না। সাংঘাতিক বিষ ছিল পঞ্চমীর মায়ের, আমাদের রানিমার বিষ তাতে।